আমন্ত্রণ জানাচ্ছি এটিএন নিউজের নিয়মিত সাপ্তাহিক আয়োজন পপুলার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি বিজ টক অনুষ্ঠানে। আপনাদের সাথে আছি আমি গোলাম কাদির রবু। মূলত এই অনুষ্ঠানে আমরা ব্যবসা বাণিজ্য এবং অর্থনীতির নানা দিক নিয়ে আলোচনা করি। আজ আমরা আলোচনা করব দেশের অন্যতম বেসরকারি ব্যাংক পূবালী ব্যাংক এবং দেশের ব্যাংকিং খাত এবং সেই সঙ্গে অর্থনীতির নানা বিষয় নিয়ে। আজ আমাদের সঙ্গে উপস্থিত আছেন পূবালী ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক এবং প্রধান পরিচালন কর্মকর্তা জনাব মোহাম্মদ আলী। জনাব মোহাম্মদ আলী, আপনাকে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ। যে আমরা একটু শুরুতেই জানতে চাই যে পূবালী ব্যাংকের সঙ্গে বাংলাদেশের ব্যাংকিং ইতিহাসের একটা সম্পর্ক আছে, এবং আমি বা আমরা যতদূর জানি যে পূবালী ব্যাংকই হচ্ছে বাংলাদেশের প্রথম ব্যাংক, যেটি হচ্ছে যে বাঙালি উদ্যোক্তাদের প্রথম ব্যাংক, মানে স্বাধীনতার আগে এই ব্যাংকটি প্রতিষ্ঠা হয়েছে এবং সেটি বাঙালি উদ্যোক্তাদের হাত ধরেই। সে ব্যাপারে যদি একটু বলতেন। আসলে পূবালী ব্যাংকের একটা ছোট, আপনি যেটা বলেছেন ঠিক বলেছেন, গৌরবোজ্জ্বল একটা ইতিহাস আছে। আমাদের যাত্রা শুরু হয়েছিল বাঙালি উদ্যোক্তাদের হাত থেকে 1959। সো অ্যাবাউট 63 ইয়ার্স আমরা ব্যাংকিং জগতে আছি। তো তখন এটা নামকরণ ছিল ইস্টার্ন মার্কেন্টাইল ব্যাংক। তো এরপরের ধারাবাহিকতায় যখন স্বাধীনতার সময় আসলো, তখন কিন্তু পূবালী ব্যাংক একটা ভালো একটা ই করেছিল যে আমরা ট্রেজারি ব্যাংক হিসেবে দায়িত্ব পালন করেছি স্বাধীনতার সময় বঙ্গবন্ধুর ডাকে, এবং একমাত্র ব্যাংক যেটা খোলা ছিল পূবালী ব্যাংক। আরেকটা বিষয় ছিল যে যখন এটা প্রতিষ্ঠিত হতো, সেই সময়ের প্রেক্ষাপট ছিল ব্যবসায়ীরা ছিল ম্যাক্সিমামই পাকিস্তানি এবং বিহারি, আমরা যাদেরকে বলি, এবং বাংলাদেশিরা যে ব্যবসা করতে পারে, বাঙালিরা যে ব্যবসা করতে পারে, এই ধারণাটা তখন কিন্তু ছিল না। তো এইটাই ক্ষেত্রে এই সাহসী একটা উদ্যোগ যে না, আমরা বাংলাদেশি বাঙালিদেরকে এই ই করব, লগ্নি করব, এবং সেই সাথে যেন আমাদের অর্থসামাজিক প্রেক্ষাপটটা চেঞ্জ হয়। তো স্বাধীনতার পরে যেটা হলো যে বঙ্গবন্ধু কিন্তু পূবালী ব্যাংকের নামকরণ করেছিলেন, সেই সাথে অন্যান্য ব্যাংকগুলোর ক্ষেত্রে, যেমন ইস্টার্ন থেকে বেসিক্যালি নামটা পূবালী এসেছে, তাও ইস্টার্ন মার্কেন্টাইল ব্যাংক ছিল, এটা পূবালী হয়ে গেল, আমাদের নামকরণ। এইভাবে বঙ্গবন্ধু যে অধ্যাদেশ দিলেন সোনালী জনতা অগ্রণী, আমরা ঠিক পেয়েছিলাম পূবালী। তো এই এই এবং সরকারিকরণ হয়ে যায় তখন, এবং তারপরে কিন্তু আবার 84 সালে এটা বেসরকারি খাতে আসে, এবং বেসরকারি খাতে উদ্যোক্তাতে আসার পরে আমরা ছোট হলেও প্রবলেম ব্যাংকের মধ্যে ছিলাম একটু ক্লাসিফাইড লোনগুলোর কারণে। 2005 আমরা প্রবলেম ব্যাংক থেকে বের হয়ে যাই। 2007 এসে আমরা আমাদের বাংলাদেশ ব্যাংক থেকে অবজারভার চলে যাই, মানে আমরা স্বাধীনতা লাভ করি 2007। এরই ধারাবাহিকতায় কন্টিনিউয়াসলি আমরা স্ট্র্যাটেজিক প্ল্যান করি, রিফর্ম করি, হিউম্যান রিসোর্সের মাইন্ডসেট চেঞ্জ করি, এবং এনভায়রনমেন্ট সার্ভিস এনভায়রনমেন্টগুলো সরকারি এনভায়রনমেন্ট থেকে প্রাইভেট এনভায়রনমেন্টে নিয়ে আসি। বড় একটা নেটওয়ার্ক, যেহেতু আমরা লার্জেস্ট প্রাইভেট নেটওয়ার্ক ডিল করছি, এই সবগুলো কাজ করে এখন যদি আপনারা দেখেন যে আমরা প্রাইভেট সেক্টরে শুধু যে ব্রাঞ্চ নেটওয়ার্কে লার্জেস্ট তা না, প্রফিটাবিলিটি অ্যাসেট সবগুলোতে কিছু কিছু ক্ষেত্রে হয়তো ইসলামী ব্যাংক আমাদের চোপুরে আছে, বাট সবগুলো প্যারামিটারে আমরা ইয়ে আছি। মানে আপনি যেটা বলছিলেন যে এখন এই মুহূর্তে পূবালী ব্যাংক সরকারি ব্যাংকগুলোর পরপরেই সবচেয়ে বড়, শাখা এবং অন্যান্য আর্থিক কর্মকাণ্ডের দিক থেকেও আপনারা এখন সবচেয়ে বড় ব্যাংক। তো এই যে সময়ে অল্প সময়ের মধ্যে এত খুব দ্রুত এই সাফল্য, এটি কিভাবে সম্ভব হলো? বেসিক্যালি আপনি যদি দেখেন আমাদের যে পলিসি মেকিং বডি আছে বোর্ড, প্রথমে আমরা এই বোর্ডের অনুমোদন ক্রমে একটা স্ট্র্যাটেজিক প্ল্যান তৈরি করি, এবং সেইখানে আমরা বলেছিলাম যে আওয়ার অবজেক্টিভ বা ভিশন হবে যে প্রোভাইডিং কাস্টমার সেন্ট্রিক লাইফ লং ব্যাংকিং সার্ভিস। তার মানে একটা কাস্টমারকে যদি আমি লাইফ লং সার্ভিস দিতে চাই, তাহলে সেবার মানটা কীরকম করতে হবে, সেইখানে আমাদের টেকনোলজিক্যাল অ্যাডভান্সমেন্ট পেয়েছে, হিউম্যান রিসোর্স নিউ ব্লাড ইনজেকশন হয়েছে, তারপরে মাইন্ডসেট চেঞ্জ করেছি আমরা সার্ভিসে, সার্ভিস এনভায়রনমেন্টগুলো চেঞ্জ করেছি, তো এই কাজগুলো কিন্তু আমরা সেই সময় করেছি। এবং এই ধারাবাহিকতায় কিন্তু কাস্টমার যখন হ্যাপি কাস্টমার হয়েছে, কাস্টমার রিটেনশন হয়েছে এবং ই হয়েছে, তখনই আলটিমেটলি ক্রমাগতভাবে আমরা প্রোগ্রেস করেছি। আর তাছাড়া কমপ্লায়েন্ট ব্যাংক হিসেবে করেছি, এবং অ্যাচিভমেন্টগুলো যদি দেখেন, অলওয়েজ আমরা এখন টপ 10 রেমিটেন্স অ্যাওয়ার্ডের ক্ষেত্রে দেখবেন সর্বোচ্চ রেমিটেন্সের একটা অ্যাওয়ার্ড পাচ্ছি। তারপরে আপনি যদি দেখেন যে সাস্টেইনেবল যে ব্যাংকিং বাংলাদেশ ব্যাংক দিল, সেখানে পূবালী ব্যাংকের অবস্থান আছে। আমাদের সেই 54% ক্লাসিফিকেশন লোন থেকে যখন বেসরকারিকরণ হয়, সেখান থেকে আমরা 2-3% নিয়ে এসেছি, যেখানে আপনারা জানেন যে ব্যাংকিং সেক্টরে এখন 8-9-10 ক্লাসিফিকেশনটা একটা নর্মাল ক্লাসিফিকেশন, সেই জায়গা থেকে আমরা কতটা নিচে অবস্থান করছি। তো এই প্রেক্ষাপটে ইথিক্যাল ব্যাংকিং হিসেবে যদি দেখেন, পূবালী ব্যাংকের রেটিং বাংলাদেশ ব্যাংকের সর্বোচ্চ। সো আমরা রেগুলেটরের অ্যাসপেক্টটাও সাথে নিয়েছি যে রেগুলেটরে যেন
আমরা মোস্ট কমপ্লায়েন্ট ব্যাংক হিসেবে হতে পারি। আমরা রিস্ক মিটিগেশনের জন্য স্ট্রেটেজি নিয়েছিলাম এবং রিস্কের ক্ষেত্রে বাংলাদেশ ব্যাংকে যদি রিস্কের ঝুঁকি দেখেন, ক্যামেল রেটিং দেখেন, সবগুলোর ক্ষেত্রে পূবালী ব্যাংক অনন্য একটা উচ্চতায় অবস্থান করতেছে। এটা একটা হলিস্টিক অ্যাপ্রোচ আমরা নিয়েছিলাম, যার কারণে এই সাফল্যটা এসেছে। জি, এখন তো অনেকগুলো ব্যাংক বাজারে কম্পিটিশন করছে, সেক্ষেত্রে পূবালী ব্যাংক আসলে ভবিষ্যৎ কী পরিকল্পনা নিয়ে এগুচ্ছে? এখন এইসটাই হচ্ছে টেকনোলজি রেস। জি, টেকনোলজি রেস। সো আমাদের প্রথম কথাই চিন্তা করতে হবে যে ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল রেভুলেশন আসছে, তো এসে গেছে অলরেডি সারা পৃথিবীতে, এবং আমাদের সেটার সাথে অ্যাকোমোডেট করতে হবে। এবং শুধু অ্যাকোমোডেট না, উই উইল হ্যাভ টু বি অ্যাডভান্সড। এই জন্য আমরা কী করেছি, আমাদের তো ইনিশিয়ালি এখন আমরা অনলাইন ব্যাঙ্কিংয়ে চলছি, কিন্তু আসলে আমরা এটাকে প্যারাডাইম শিফট করে ডিজিটাল ব্যাঙ্কিংয়ে নিয়ে যাচ্ছি। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এখানে ইনক্লুড করছি, আইওটি ইনক্লুড করছি, মানে এই টেকনোলজিগুলো, বা আপনারা শুনবেন ব্লক চেন, সেখানে জন্য টিম গঠন করেছি, যেন যখনই কোনো ভার্চুয়াল কারেন্সি যদি আসে সেই জায়গায় যেন আমরা অ্যাকোমোডেট করতে পারি। এবং এখনও দেখবেন যে অনেক সার্ভিস আছে অনলাইন হলেও এলসি করার ক্ষেত্রে, অ্যাডভান্স প্রপোজাল দেওয়ার ক্ষেত্রে, রিনুয়ালের ক্ষেত্রে ব্যাংকের ব্রাঞ্চে আসতে হয়। তো আমাদের এখন অবজেক্টিভ হচ্ছে যে ডিজিটাল ব্যাংকিং, কাস্টমারের ডিমান্ড, কাস্টমার আমার সাথে আছে, সো তার প্রেমিসেস থেকেই সে বেসিক্যালি এগুলোর জন্য অ্যাপ্লিকেশন ই করবে, ডেটা এন্ট্রি করবে। সো কর্পোরেটগুলো যেন আমাদের ডিজিটাল ব্যাঙ্কিংয়ের আওতায় আসে, সেটার জন্য ব্যাঙ্কিং যেন আমার প্রেমিসিসে না আসতে হয়, এলসি খোলার জন্য যেন আমার প্রেমিসিসে না আসতে হয়, সেখান থেকে যেন সে এলসি ডকুমেন্ট পাঠায়, এবং তার যদি রিভলভিং লিমিট থাকে সেই লিমিটের আওতায় অটোমেটিক্যালি যেন চলে যেতে পারে এলসি বায়ারের কাছে। তো এই সব কিছু মিলেই বেসিক্যালি একটা প্যারাডাইম শিফট এটা চিন্তা করতে হচ্ছে ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনের জন্য। জি জি জি। হ্যাঁ, এখন তো আমরা দেখতে পাচ্ছি যে হাতের একটা মোবাইলেই ব্যাংক হিসেবে কাজ করছে, সেরকমই কাজ করবে বেসিক্যালি। আপনি যদি দেখেন কি কি প্রযুক্তি এসে গেছে, বাংলা কিউআর এসে গেছে, তারপরে আমাদের যে ন্যাশনাল পেমেন্ট সুইচের সাথে কানেক্টেড সকল ব্যাংক, আইডিটিপির একটা প্রজেক্ট চলতেছে, সেখানে পূবালী ব্যাংক লিড ব্যাংক হিসেবে কাজ করছে। তারপরে ধরেন এই আগে আমাদের চিন্তা করেন, আগে যখন অটোমেটিক ক্লিয়ারিং হাউস ছিল না, এরকম চেক নিয়ে আমরা ম্যানুয়াল চেক নিয়ে যেতাম, সেই জায়গাগুলো সব অটোমেশন হয়ে যাচ্ছে। তো আলটিমেটলি বেসিক্যালি আমরা টোটালি ভার্চুয়াল জগতে চলে যাবে ব্যাংক। এই এখন আমরা বলছি ক্যাশলেস, পরে বলবো প্লাস্টিকলেস, ওই যে কার্ডটা যেগুলো আছে এগুলো একটাও থাকবে না, সবই কার্ডে চলে আসবে, মানে এটিএমে চলে আসবে, মানে এটিএম বলতেছি মোবাইলে চলে আসবে। তারপরে আমরা ফিজিক্যাল ব্রাঞ্চ এগুলোর কথা বলছি, বেসিক্যালি এখনও হয়তো থাকবে, কিন্তু দেখা যাবে কিছুদিনের মধ্যে বা কিছু বছরের মধ্যে দেখা যাবে ভার্চুয়াল ব্যাংকিং হয়ে গেছে সব কিছু, কারণ দ্যাট উইল রিডিউস দ্য কস্ট, এটা একটা বিষয়, আর কস্ট হবে অথচ কাস্টমার উইল হ্যাভ দ্য কনভেনিয়েন্স, এই দুইটা জিনিস পাবে। তাই এই দুটোর মধ্যে যদি আপনার কাস্টমার বেনিফিট পাচ্ছে আবার কস্ট রিডাকশন হচ্ছে, এই দুটো যদি হয় তাহলে আসলে সকল স্টেক হোল্ডারই এটার পিছনে ছুটবে এবং এই কারণেই প্রোগ্রেসটা হবে। স্যার, আমরা এই ব্যাপারে আপনার আরও কথা শুনবো, তবে তার আগে আমরা একটু বিরতিতে যাব। দর্শক, আপনারা দেখছেন পপুলার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড বিজ টক। আজ আমাদের সঙ্গে আছেন পূবালী ব্যাংক লিমিটেডের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক এবং প্রধান পরিচালন কর্মকর্তা জনাব মোহাম্মদ আলী। আমরা আলোচনা করছি পূবালী ব্যাংক এবং দেশের ব্যাংকিং খাত, সেই সঙ্গে অর্থনীতির নানা বিষয় নিয়ে। ফিরছি একটু পরেই। দর্শক, বিরতির পর আমরা আবারও ফিরে এলাম পপুলার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি বিজ টক অনুষ্ঠানে। আজ আমরা আলোচনা করছি পূবালী ব্যাংক এবং ব্যাংক খাতের নানা দিক নিয়ে, সেই সঙ্গে উঠে আসছে অর্থনীতির নানা বিষয়। আজ আমাদের সাথে আছেন পূবালী ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক এবং প্রধান পরিচালন কর্মকর্তা জনাব মোহাম্মদ আলী। জি মোহাম্মদ আলী, যে বিষয়টা আমরা আলোচনা করছিলাম যে এখন যেহেতু টেকনোলজির যুগ, সেজন্য ব্যাংক খাতকেও আসলে সেদিকেই ধাবিত হতে হবে, বিশেষ করে মোবাইল ব্যাংকিংয়ের ক্ষেত্রে যেটা আমরা দেখছি এখন। তো পাশাপাশি আরেকটি বিষয় আমরা এখন লক্ষ্য করছি যে ব্যাংকগুলো কিন্তু শাখা করাচ্ছে, উপশাখার দিকে নজর দিচ্ছে বেশি, তো সেক্ষেত্রে আপনাদের চিন্তাভাবনা কী? উপশাখার ক্ষেত্রে আসলে আমরা একটা স্ট্র্যাটেজিক প্ল্যানই নিয়েছি, এটা আমি বলি, এবং সেই ক্ষেত্রে প্রথম স্টেপে আমরা 215 উপশাখা বিভিন্ন জায়গায় করব। কেন উপশাখা করতে হবে, করবে বা সবাই আগ্রহী হচ্ছে, এটার একটা বড় কারণ হচ্ছে যে এটা অপারেশনাল কস্টটা মিনিমাইজ করে, একটা ছোট একটা পরিসরে কাজটা করা যায়, এবং আমাদের গ্রাসরুট লেভেলের কাস্টমারদের তো ফুল ফ্লেজেড হোল ব্যাংকিং, মানে যে ভলিউমে দরকার সেরকম প্রয়োজন নাই। তারা ছোটোখাটো এসএমইর ক্ষেত্রে লোন নিতে চায়,
পার্সোনাল লোন নিতে চায় অথবা ডিপোজিট কিছু করতে চায় এবং ট্রানজ্যাকশনগুলো করতে চায়। তো গ্রাসরুট লেভেলে যদি আমরা ব্যাংকিং সেবা পৌঁছাতে চাই, ফিজিক্যাল প্রেজেন্স চাই, তাহলে আসলে উপশাখার কোনো বিকল্প নাই। এই জন্যই বেসিক্যালি আপনারা দেখবেন যে ব্যাংকগুলো উপশাখার শাখার থেকে উপশাখার দিকে বেশি গুরুত্ব ঝুঁকছে। এবং আমরাও এই এই গত বছর আমরা বেসিক্যালি এই পারমিশনটা বোর্ড থেকে নিয়েছি, তাই এই বছরই আমরা 84টা উপশাখা অলরেডি ওপেন করেছি এবং আমরা দেখেছি যে এই 84টা উপশাখাটাকে খুব ভালো সাকসেস পেয়েছি। মানে এই যে এই বছরই ওপেন করে আমাদের 650 কোটি টাকার উপরে আমাদের ডিপোজিট চলে গেছে এবং 200 কোটি টাকার উপরে আমাদের অ্যাডভান্স হয়েছে। তা আমরা আশা করছি যে এই বছর আমরা 1000 কোটি টাকা এখান থেকে ডিপোজিট করতে, তার মানে গ্রাসরুট লেভেলের যদি অর্থনৈতিক উন্নয়ন করতে চাই বা মাইক্রো ক্রেডিটের যে হায়ার ইন্টারেস্ট রেট সেই জায়গা থেকে যদি আমাদের প্রান্তিক চাষি, প্রান্তিক যারা ছোট ছোট উদ্যোক্তা তাদেরকে ইন্টারেস্ট রেটের বোঝা লাঘব করতে চাই এবং এই যে আমরা ইম্পোর্ট সাবস্টিটিউট করতে চাই, অর্থনৈতিক যে বর্তমান প্রেক্ষাপটে ইম্পোর্ট সাবস্টিটিউট করতে চাই, সেইগুলোতে আমার লোকাল অর্থনীতির যে ভূমিকা সেই জায়গায় উপশাখার আসলে কোনো বিকল্প নাই। এই কারণে আসলে এই স্ট্র্যাটেজিক রোডম্যাপটা আমরা নিয়েছি। আমরা আশা করছি নেক্সট ইয়ারের মধ্যেই আমরা 200 উপরে উপশাখা করে ফেলবো আর যে। এবার একটু অন্য প্রসঙ্গে একটু যাই, যে আপনি নিশ্চয়ই জানেন যে গতকালকে জ্বালানি তেলের দামটা আবারও বাড়ানো হয়েছে। হয়তো বিশ্ব বাস্তবতা এবং জ্বালানি তেলের দাম সমন্বয় করতেই গভর্নমেন্ট হয়তো এই সিদ্ধান্তটা নিয়েছে। তো সার্বিকভাবে আপনি এটাকে কীভাবে দেখছেন? আসলে এই পুরো পরিস্থিতিটাই যদি আপনি দেখেন, আমরা 2020 প্যান্ডেমিক একটা সিচুয়েশন ছিলাম, 2021 প্যান্ডেমিক থেকে বাংলাদেশ ব্যাংকের যে প্রোগ্রামগুলো ছিল, তারপর রাষ্ট্রীয়ভাবে যে প্রোগ্রামগুলো নিয়েছিল প্রণোদা প্যাকেজ, আমরা কিন্তু খুব সাকসেসফুলি এটার ব্যাংকিং খাত এটা ডেলিভারি করেছে। তো এইটা থেকে কেবল বের হচ্ছিলাম আমরা প্যান্ডেমিক সিচুয়েশন থেকে, সেই সময় আবার ইউক্রেন অ্যান্ড রাশিয়া একটা কনফ্লিক্ট তৈরি হয়ে গেল। তো এই তৈরি হয়ে যাওয়ার ফলে ইউএস, ইউকে, মানে ইউরোপিয়ান ইউনিয়ন এরা একটা আনস্টেবিলিটির মধ্যে চলে গেল, মানে একটা সেখানে ইনফ্লেশন এবং আদার ইস্যুগুলো রয়ে গেছে। আমাদের যে সাপ্লাই চেইন এটাও ডিসরাপ্টেড হচ্ছে, ট্রেডিংয়ের মধ্যে কিন্তু সেগমেন্টেশন এসছে, যে একটা চীন রাশিয়া ব্লক, একটা আমেরিকা ইউরোপ ব্লক, এরকম কিছু স্যাংশনের আওতায় এসছে, তার মানে কমোডিটির প্রাইসও কিন্তু বেড়ে গেছে। তো এই প্রেক্ষাপটে আপনি যদি দেখেন, আমাদের কিন্তু ট্রিমেন্ডাস একটা এক্সপোর্ট গ্রোথ হয়েছে। আমি বলবো আমাদের 40 বিলিয়ন ছিল, নর্মালি 30-35 থেকে 40 বিলিয়ন থাকতো, এখন হয়ে গেছে 52 বিলিয়ন, কিন্তু এই 33% বিলিয়ন ই হয়েছে। কিন্তু এই যে এক্সপোর্টটা বেড়েছে এটার জন্য আমাদের তো এডিশনাল র মেটেরিয়াল লেগেছে, এই এইটার জন্য আমার সাপোর্ট সার্ভিস দেওয়ার জন্য কিন্তু অনেক ক্যাপিটাল মেশিনারিজ আনতে হয়েছে, কারণ আমার এক্সপানশন লেগেছে, বিএমআরই করতে হচ্ছে, নিউ প্রজেক্ট এস্টাবলিশ করতে হচ্ছে। তা এটা এটা একটা বিষয় আছে। আরেকটা বিষয় যদি ইম্পোর্টটা দেখেন, যেহেতু 2021 একটু নর্মাল অবস্থা ছিল, মানুষ অস্টারিটিটাও মেনটেন করেছে, ই ছিল, এখন কিন্তু কি হয়েছে যে হঠাৎ করে আমাদের যেখানে ধরেন 55-65 এর মধ্যে আমাদের ইম্পোর্ট ছিল, হঠাৎ করে 89 বিলিয়ন হয়ে গেছে, 44, তার মানে কি একটা ট্রেড বিশাল একটা ডেফিসিট হয়ে গেছে। তো এবং কারেন্ট অ্যাকাউন্টেও ইমব্যালেন্স হয়ে গেছে, ডেফিসিট হয়ে গেছে। তো এই জায়গাটার প্রেক্ষাপটে আপনি যদি মাননীয় প্রধানমন্ত্রীর বক্তব্যগুলো দেখেন সব, তারপরে বাংলাদেশ ব্যাংকের গভর্নর মহোদয়ের বক্তব্যগুলো দেখেন, প্রথম বিষয়টা হচ্ছে অস্টারিটি, যে আমাদের কনজামশনটা, ইন্টারনাল কনজামশন কমাতে হবে। এটা কেন বলেছে? এই ইন্টারনাল কনজামশন যদি আমাদের মোস্টলি ইন্ডাস্ট্রি যদিগুলো দেখেন, এগুলো সবই র মেটেরিয়াল ডিপেন্ডেন্ট করে হচ্ছে ইম্পোর্টের উপর, সে পোলট্রি ইন্ডাস্ট্রি হোক আর ফার্মাসিউটিক্যালসই হোক আর যেটা আমরা লোকাল কনজিউম করি, তার মানে আমরা যদি কিছুটা মিনিমাইজ করি আমাদের এই কনজামশনটা, তাহলে আমাদের ইম্পোর্ট কম করতে হবে, এইটা একটা বড় বিষয়। তো এরই একটা প্রেক্ষাপটে কিন্তু এই যে সারা পৃথিবীতে জ্বালানির দাম, তেলের দাম বেড়েছে, বিট করতে হচ্ছে অনেক টাকাতে, আমাদের পার্শ্ববর্তী দেশে জ্বালানির দাম বেশি, আমরা যদি এখন জ্বালানির দাম না বাড়াই তাহলে আমাদের দেশ থেকে জ্বালানি তেল চলে যাবে বাইরে এবং আমাদের যে ডলার কারেন্সি, এই অস্টেবিলিটিটা আসবে না, এটাও খুব জরুরি। কারণ হচ্ছে যে আমরা এই প্রাইসটা বাড়াই কেন, যেন ডিমান্ডটা আসলে একটু কমে যায় এবং আলটিমেটলি ব্যাংক হোল বাংলাদেশ একটা স্ট্যাবিলিটির দিকে আসে। আমি মনে করবো যে রাষ্ট্রীয়ভাবে যে সিদ্ধান্তগুলো হয়েছে, বাংলাদেশ ব্যাংকের যে সিদ্ধান্তগুলো হয়েছে, প্যান্ডেমিকে যেমন খুব প্রুডেন্সিয়ালি হয়েছে, এখনও প্রুডেন্সের সাথেই হচ্ছে এবং বিজ্ঞতার সাথেই হচ্ছে। এবং এটা আমার ধারণা যে গভর্নর মহোদয় যেটা বলেছেন যে 2 মাসের মধ্যে একটা স্ট্যাবিলিটি আসবে, এই মেজারগুলো নেওয়ার কারণে স্ট্যাবিলিটি আসবে। যে আপনি যেটি বলছিলেন, আসলে তো জ্বালানি তেল আমদানির একটা বড় চাপ আসলে ডলারের বাজারে কিংবা রিজার্ভের উপর পড়ছে। তো ডলার যে ক্রাইসিসটা এখন চলছে, আসলে এটি শুধু ব্যাংকিং খাতের না বরং গোটা অর্থনীতিতে এটার একটা ব্যাড ইম্প্যাক্ট পড়ছে।
তো সেক্ষেত্রে ডলারের বাজারটাকে স্থিতিশীল করার জন্য বাংলাদেশ ব্যাংকিং বা গভর্নমেন্ট যে পদক্ষেপগুলো নিয়েছে সেগুলো আসলে কতটা কাজ করছে? সেগুলো কিন্তু কাজ করা শুরু করেছে। আমি শুধু বলি যে এটা তো আসলে খুব র্যাপিড কোনো অ্যাকশন করা যায় না, তবে বাংলাদেশ ব্যাংকের যেমন একটা উদ্যোগ মানে মিনিস্টারের যে একটা আহ্বান যে অস্টারিটি মেনটেন করা, এটার একটা ইম্প্যাক্টে দেখা যাবে ইম্পোর্ট ভলিউম ফিউচারে কমে গেছে, এটা একটা বিষয় আছে। আরেকটা বিষয় আপনি চিন্তা করে দেখেন যে ওই ই করেছে যে এই এই এলসি কিছু কমে গেছে ইম্পোর্টেন্সি, আর কিন্তু এক্সপোর্টের ডলারটা যেন মার্কেট ইনজেক্ট হয়, এই জন্য ইআরকিউ কিন্তু যেটা রিটেনশন কোটায় যে ডলারগুলো মজুদ ছিল সেটার 50% নগদায়ন করেছে। অলরেডি 46 বিলিয়ন ডলার থেকে 39 আসে, মানে 7 বিলিয়ন ডলার কিন্তু মার্কেটে বাংলাদেশ ব্যাংক ইনজেক্ট করেছে, আরও 2-3 বিলিয়ন হয়তো নিউয়ার ফিউচার ইনজেক্ট করবে। তারপরে আবার এইটি এই যে টাকা দিয়ে আমরা নিচ্ছি এটার এগেনস্টে কিন্তু বাংলাদেশ একটা ভালো উদ্যোগ নিয়েছে যে এই যে টাকা দিয়ে আমরা তো ডলার নিচ্ছি, 25,000 কোটি টাকা আবার আমাদের এসএমই খাতে বাংলাদেশ 2% আমাদের দিয়েছে যেন 7% আমরা দিতে পারি। তো এই যে বিভিন্ন ধরনের উদ্যোগ, তার মানে তারপরে লাক্সারি আইটেমের ক্ষেত্রে যে সিদ্ধান্ত রেস্ট্রিকশনগুলো এসছে, এখন বাংলাদেশ ব্যাংক দেখেন একটা পোর্টাল যেটা আছে সেখানে 30 লাখ ডলারের উপরে হলে আপনাকে সেখানে দিতে হবে, তার মানে একটা নন ট্যারিফ ব্যারিয়ার আছে, আপনাকে অ্যাপ্রুভাল নিতে হবে, তার মানে সেখানে ওরা ওনারা দেখছেন যে এটা কি লাক্সারি আইটেম না নেসেসিটি নেসেসারি, তো যথাযথ অ্যাপ্রুভাল আছে কি না এই সবগুলো দেখেই বেসিক্যালি দিচ্ছেন। ফলে এর আগে তো 27টি পণ্যের এমবার্গো দিয়েছেন, তার মানে বেসিক্যালি আপনার চিন্তা করেন আমাদের আগের যে লেভেল ছিল ইম্পোর্টের 65-60 এই লেভেলে যদি আমরা ইম্পোর্টটা নিয়ে আসতে পারি, আর আমাদের এক্সপোর্ট তো গ্রোথ করেছে 52, আর আমাদের তো এই বছর রেমিটেন্স আসে নাই কমে গেছে 14%, তারপরেও কিন্তু 21 বিলিয়ন ডলার আসছে, তার মানে 52×21 বিলিয়ন কিন্তু 53-54 আমরা যদি কোনো গ্রোথই না ধরি, তাও 73-74 73, তার মানে আমরা ইম্পোর্ট অটোমেটিক্যালি 75-এর উপরে অ্যাকোমোডেট করতে পারবো। তো সেই জন্য এই যদি জাস্ট আমরা সামান্য কিছু উদ্যোগ যেটা সরকার নিয়েছে বাংলাদেশ ব্যাংক নিয়েছে, আমি বলবো বিজনেস কমিউনিটি এবং সাধারণ জনগণ যদি এই যে ইলেকট্রিসিটির কনজামশন থেকে শুরু করে সব কাছে জায়গায় একটু অস্টারিটি করে, তাহলে এই 10-15 বিলিয়ন আমাদের কমাতে হবে ইম্পোর্ট, এটা কোনো খুব বড় একটা ইস্যু। এই সংকটের মধ্যে কিন্তু আরও একটা সুখবর আছে, স্বস্তির খবর, সেটি হচ্ছে যে জুলাই মাসে প্রবাসী আয়ও কিন্তু অনেক বেড়েছে, যেটা 13 মাসের মধ্যে সর্বোচ্চ। হ্যাঁ, এটাও কিন্তু একটা পজিটিভ দিক যে রেমিটেন্সের ক্ষেত্রে সরকার এই যে হুন্ডির যে ব্যবস্থাপনা এটাতে কঠোর একটা আইনগত অবস্থান নিয়েছে। আরেকটা বিষয় হলো যে 2.5% যে আমরা পার্সেন্টে প্রণোদনা প্যাকেজ দিচ্ছি এটা কিন্তু কন্টিনিউয়াসলি আমরা দিয়ে যাচ্ছি, এবং পূবালী ব্যাংকের ক্ষেত্রে আমরা সকল শাখা থেকেই কিন্তু এই রেমিটেন্সের ক্ষেত্রে 2.5% দিচ্ছি। অনেকে হয়তো কিছু শাখা রেখেছে, কিন্তু আমরা যেহেতু গণমানুষের ব্যাংক আমরা চাই যে প্রত্যন্ত এলাকা সবাই যেন যেখানে যাবে সেখানে এই সেবাটা পায়, সেই জন্য আমরা সকল শাখাতেই 2.5% এই প্রণোদনার এটা রেখেছি যেন রেমিটেন্সটা অন্য কোনো চ্যানেলে না এসে একদম আমাদের যে ফর্মাল চ্যানেলে সেটাতে আসে এবং আমাদের ইকোনমিতে কন্ট্রিবিউট করে। পাশাপাশি আরেকটি বাংলাদেশ ব্যাংকের যে সবশেষ রিপোর্ট আমরা দেখেছি, শুধুমাত্র যে ইম্পোর্টের কারণেই যে ডলারের উপর চাপ পড়ছে তা না, আমরা যদি সবশেষ রিপোর্ট দেখি তাহলে ভ্রমণ, শিক্ষা, চিকিৎসা, এমনকি ডলারে বেতন ভাতা এগুলো যদি দেখি তাহলে কিন্তু আমরা দেখব যে এক অর্থ বছর চেয়ে পরের অর্থ বছরে কিন্তু 33% ডলার খরচ বেড়েছে। এগুলোর ক্ষেত্রে কি কোনো কিছু মানে নিয়ন্ত্রণ কিংবা কোনো ইয়ে করা যায় কিনা, এটা কিন্তু আসলে লাগাম টানা যায়, আমরা ওই ইমিডিয়েট পাস্ট ইতিহাসটা ভুলে যাই যারা এটা দেখি আর কি। 20 সালে কেউ ইউনিভার্সিটিতে যেতে পারেনি, চিকিৎসার জন্য বাইরে যেতে পারেনি, 21 সালেও পারেনি, ইউনিভার্সিটিগুলো খুলে দিয়েছে বহির্বিশ্বের জন্য 22 সাল থেকে, তাহলে মানে 3টা বছরের যারা পাশ করেছে যারা দেশের বাইরে পড়ালেখা করবে তাদের একটা প্রেশার আছে, এটা আমরা অনেক সময় ভুলে যাই। আরেকটা জিনিস কিন্তু আমাদের মেমোরিতে থাকে না, সবসময় আমরা ইনফ্লেশন এবং আদার কিছু বলি, কিন্তু এই যে 20 সালে যারা র মেটেরিয়াল এলসি খুলেছিল তারা কিন্তু প্রথমে 360 ডেজ ডেফার নিয়েছিল, পরে আবার 360 ডেজ ডেফার নিয়েছে, 22 সালে যারা করেছে তারাও ডেফার নিয়েছে। এই নেফার নিয়ে সব পেমেন্টগুলো এখন কোথায় এসছে? 20 সালের এলসি পেমেন্ট, 21 সালের এলসি পেমেন্ট সব এসে হাজির হয়েছে 22 সালের এলসি পেমেন্ট। তখন কিন্তু শুধুই আমাদের এক্সপোর্টেরগুলো ঢুকছিল, ফলে রিজার্ভ ক্রমাগতভাবে বাড়ছিল, কিন্তু এখন আপনি চিন্তা করেন এই পেমেন্ট 3 বছরের পেমেন্ট যখন একসাথে করেছি তখন কি প্রেশার হবে না? তাহলে আমরা অনেক লোকই যারা দেশের বাইরে যেতে চায় 20-এ যেতে পারেনি, 21-এ যেতে পারেনি, নাও দে ওয়ান টু মুভ, এই সিচুয়েশনটা কি হবে? এই 22 সালে যখন মোটামুটি ঠিক হয়ে যাবে
ধরেন 20 সালে কোনো হজই হয়নি, 21 সালে হয়নি, এই 22 সালে হজে একটু চালু করতে সেখানে আমাদের লোক, তো এই এক্সপেন্ডিচারটা এইভাবে কম্পেয়ার না করে চিন্তা করতে হবে যে বেসিক্যালি এইটার কিছু সময় সিচুয়েশনটা থাকবে মানুষের যে আগ্রহটা, কিন্তু 23 সালে যেয়ে দেখবেন যে এটা একদম নর্মাল হয়ে গেছে, কারণ এটা এটা প্রেশারটা কিন্তু প্যান্ডেমিকের 20-21 প্রেশার, এবং পেমেন্টটা শুধু যে এই বছরের ইম্পোর্টের পেমেন্টের প্রেশার তা কিন্তু না, এটা 20-এর ডেফারালের প্রেশার, 21-এর প্রেশার, এই সব কিছু মিলে আমরা আশা করি যে এইটা দেখবেন যে সামনের একটা স্বর্ণালী দিন আসবে আমাদের। জি, আমরাও আশা করছি যে সামনে হয়তো এই অর্থনীতির নানা চাপ সংকট কাটিয়ে হয়তো অর্থনীতিতে নতুন মাত্রা যোগ হবে। তো দর্শক, এই ছিল আজকের পপুলার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি বিজ টক। আজ আমরা আলোচনা করছিলাম পূবালী ব্যাংক এবং দেশের ব্যাংক খাত এবং অর্থনীতির নানা বিষয় নিয়ে। আজ আমাদের সঙ্গে ছিলেন পূবালী ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক এবং প্রধান পরিচালন কর্মকর্তা জনাব মোহাম্মদ আলী। আগামীতে আবারও দেখা হবে, সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, এটিএন নিউজের সঙ্গেই থাকুন।